বাম চোখ লাফালে বিপদ আসে ডান হাত চুলকালে টাকা আসে কুক পাখি ডাকলে আশেপাশের লোক মারা যায় কাক ডাকলে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে খাবার খেতে বসে বেসন গেলে মনে করা হয় আমাকে কেউ স্মরণ করছে এ ধরনের নানা রকম কুসংস্কারের কথা আমাদের সমাজে প্রচলিত আছে কিন্তু কোরআন সুন্নার আলোকে যদি আমরা দেখি তাহলে দেখি যে এই একটি কথারও কোনো ভিত্তি নেই আবুদৌদ ইবনে মাজা সহ আরও বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় আল্লাহ রসুল সাল্লাহু আলহাম বলেছেন লা আদুয়া ওয়ালা তিয়ারতা ওয়ালা হামতা ওয়ালা সফরা আল্লাহ রসুল সাল্লাহু আলাম স্পষ্ট করে বলেছেন যে অলক্ষ্মী বা কুলক্ষণ বলতে কোনো কিছুই নেই অথচ আমরা কিন্তু মনে করে থাকি বাম চোখ লাফালে বিপদ আসে আসলে বাম চোখ লাফালে বিপদ আসে এই কথাটি হয়তো বা ঘটনাক্রমে কারো ক্ষেত্রে হয়ে গেছে যেমন তার বাম চোখ লাফাচ্ছে সেটা এনার্জি লেসের কারণে হোক ভিটামিনের অভাবে হোক অথবা আয়রনের অভাবে হোক অথবা যে কোনো সমস্যার কারণে ঘুম কম হয়েছে যে কোনো কারণে তার বাম চোখ লাফিয়েছে এর পরক্ষণেই তার কোনো না কোনো বিপদ এসেছে এমনটি হয়তোবা কারো ক্ষেত্রে হয়েছে হওয়ার কারণে সে এখন মনে করেছে যে আমার ওই বাম চোখ লাফানো থেকেই আমার এই বিপদের সূচনাটা হয়েছে এবং হয়তোবা আমার এই বিপদের আগাম বার্তা দিচ্ছিল এই বাম চোখ লাফানো কিন্তু আমি সতর্ক হতে পারিনি যার ফলে এই বিপদে আমি পড়েছি এই লোকটা কোনো একটা গুজব ছড়িয়ে দিয়েছে আস্তে আস্তে মানুষের মাঝে ব্যাপকভাবে এই কথাগুলো এমনভাবে প্রচারিত হয়ে গেছে কেমন যেন এটা কোরআন শুনার কথা কেমন যেন এটা ইতিহাসের কথা কেমন যেন এটা দার্শনিকদের কথা কেমন যেন এটা বৈজ্ঞানিকদের কথা কিন্তু দেখেন মেডিকেল সায়েন্স দার্শনিক সায়েন্টিস্ট ওলামাইকরাম কোরআন সুন্না যত কিছু অধ্যয়ন করেন কোথাও আপনি কথাটি পাবেন না যে বাম চোখ লাফালে বিপদ আসে সেটা পৃথিবীর না কোনো লেখক গবেষক সাংবাদিক সাহিত্যিক কলামিস্ট পৃথিবীর কেউ বলতে পেরেছে না ওলামাইকরাম কোরআন শূন্য থেকে এ ধরনের কোনো বর্ণনা দিয়েছেন কিন্তু এই যে বললাম দু একটি ঘটনার কারণে মানুষ সেটাকে ব্যাপকভাবে সমাজে এমনভাবে প্রচারণ করে দিয়েছে যে কেমন যেন এটা করলে এটা হবেই অথচ অনেক সময় এমন হয় যেমন আমারই হয়েছে বাম লাফিয়েছে পরক্ষণে আমার কোনো বিপদ হয়নি এসার পরে রাম চোখলা ফাঁসছে একটু পরে ঘুমিয়ে পড়েছি আবার তাহার যদি উঠেছি ফজরের সালাদ আদায় করেছি আমার কোনো সমস্যা হয়নি তাহলে বাম চোখ লাফালে যে বিপদ আসে এ কথাটি একেবারেই ভিত্তিহীন এবং আমি তো জেনারেলি আল্লাহ রাসুলসল্লাহ আল্লামের হাদিস থেকে আপনাদেরকে শুনিয়েছি সোহি আবুদাউদ এবং ইবনে মাজাসহ আরও বিভিন্ন বর্ণনায় রয়েছে লা আদুয়া ওয়ালা তিয়ারতা ওয়ালা হামাতা ওয়ালা সফরা সংক্রমণ বেধি বলতে কোনো জিনিস নেই এবং অলক্ষ্মী বলতে কোনো জিনিস নেই ঠিক তেমনিভাবে আমাদের দেশে বলা হয় হাত চুলকালে টাকা আসে এ বিষয়টি আমি নিজের অভিজ্ঞতার আলোকেও দেখেছি যে আমার অনেক সময় হাত চুলকে কিন্তু টাকা আসেনি আমার কাছে তো মনে হয় এটা বিপরীতমুখী একটি কথা কেননা হাত চুলকালে বোঝা যায় যে তার অ্যালার্জি আছে হাত চুলকালে টাকা আসবে থেকে আমি মনে করি এ কথাটাকে যদি এভাবে বলা হতো যে হাত চুলকালে অ্যালার্জি হয় এমনটি বোঝা যায় তাহলে ঠিক ছিল কিন্তু হাত চুলকালে টাকা আসে আমি মনে করি এই কথাটি একেবারেই ভিত্তিহীন এবং আমার কাছে মনে হয় যে হাত চুলকালে অ্যালার্জি আছে এটার প্রমাণ বহন করে আর অ্যালার্জি আছে তো তার ডাক্তার দেখাতে হবে তার ঔষধ খেতে হবে অ্যালার্জি থেকে একজিমা না হয়ে যায় সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে সব কিছু মিলিয়ে তার মোটা অঙ্কের টাকা খরচ হবে তার মানে হাত চুলকালে তার অ্যালার্জির কারণে আর টাকা যাওয়ার কথা টাকা আসার কথা নয় আরেকটি বিষয় বলা হয়ে থাকে যে কূপ পাখি ডাকলে আশেপাশের লোক মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে কই আমার বাড়ির পাশে তো আমি অনেকদিন শুনেছি যে কূপ পাখি ডাকছে এরকম তো হয় না যে কূপ পাখি ডাকছে আর সাথে সাথে কেউ মারা গিয়েছে এমনটা হওয়ার সম্ভাবনা একেবারেই নেই কেননা কোরআনসূন্যায় এর কোনো ভিত্তি নেই এবং দার্শনিকদের কাছে ঐতিহাসিকদের কাছে বৈজ্ঞানিকদের কাছেও এর কোনো ভিত্তি নেই আমাদের সমাজে লোকমুখে এ ধরনের যে কুসংস্কারের কথাগুলো শোনা যায় সেগুলো একেবারেই ভিত্তিহীন দর্শক আল্লাহ তালা আমাদের সকলকে সহি আকিদা পোষণ ও ভ্রান্ত আকিদা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক আলবিদা মাহাসালামা